উপমহাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক হযরত খান বাহাদুর আহসানউল্লাহর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ এবং খান বাহাদুর আহসানউল্লাহ ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করে এই আন্তর্জাতিক সেমিনার। ইবাদত সম্বন্ধে আমরা সকল সময় বলি, কিন্তু সৃষ্টির সেবা, মানুষের সেবা বলেন নি। সৃষ্টি কিন্তু একটি বড় জিনিস, এখানে কীট পতঙ্গ গাছ পশুপাখি সহ সকল কিছু কিন্তু এর মধ্যে নিয়ে এসছে। সেই সৃষ্টির সেবার সাথে স্রষ্টার ইবাদতকে নিয়ে এসছে। সুফিজমের মধ্যে দরবার, সুফিজম একেশ্বরবাদে বিশ্বাস, কিন্তু প্রত্যেকটা প্রতীকে দ্বৈত মানে আছে, অর্থাৎ দ্বৈততা থেকে অদ্বৈতবাদের দিকে যাওয়া, দ্বৈততা থেকে ডুয়ালিটি থেকে নন ডুয়ালিটির দিকে যাওয়া, এটা সুফিজমের একটা যাত্রা। সেই যাত্রাটা করে সালিক, এরকম একজন সালিক ছিলেন খান বাহাদুর আহসানউল্লাহ। আধ্যাত্মিক দরবার, সুফিদের দরবার, সুফিদের শ্রাইন, যেটা আহসানিয়া মিশন হতে পারে নলতার, সেই শ্রাইনটা শহর থেকে দূরে হতে পারে, রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে দূরে হতে পারে, ঝকমকে নাগরিক জীবন থেকে দূরে হতে পারে, কিন্তু প্রান্তিক গ্রামীণ মানুষের হৃদয়ের কাছাকাছি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান সেমিনারের উদ্বোধন করে জানান, এই উপমহাদেশে শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে অসাধারণ অবদান রেখেছেন খান বাহাদুর আহসানউল্লাহ। কাজ করে গেছেন অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে। তাকে বলা হয় যে হি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, যে এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ইনস্ট্রুমেন্টাল ছিলেন, সেটি যে বলা হয় তার পিছনে সেটাকে যৌক্তিকতা হিসেবে কেন দাঁড় করানো হচ্ছে না। সুতরাং বোঝা গেল আমাদের কোথাও কোনো ঘাটতি আছে। যখন নাথন কমিশন গঠিত হলো, তখন কিন্তু মুসলিম সদস্যদের মধ্যে, মুসলিম নেতৃবৃন্দের মধ্যে, যে রেনেসাঁ মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে একমাত্র খান বাহাদুর আহসানউল্লাহই এই ধরনের কমিটিতে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু এই বিষয়টি একেবারে চর্চার বাইরে থেকে যাচ্ছে, যেটি কোনো ক্রমেই কাম্য নয়। যে দর্শনটি মানুষের মধ্যে অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধ গঠনে সহায়তা করবে সেটি চাই, কারণ এর বিপরীতে অনেক কখনো কখনো দেখবেন কিছু উগ্র ধারা আছে, সেই উগ্র ধারাকে সেটি শক্তি প্রয়োগ করে দমন করার কোনো কারণ নেই, বরঞ্চ আহসানউল্লাহ খান বাহাদুর আহসানউল্লাহর ন্যায় তা এই ধরনের মানুষদের যে জীবনচরিত, যিনি একজন প্রকৃষ্ট সুফি দর্শনের ধারক এবং যিনি একেবারেই নিজে চর্চা করেছেন এবং নতুন প্রজন্মের সাথে উপস্থাপনের জন্য অনেক প্রতিষ্ঠান করেছেন, সেই প্রতিষ্ঠানগুলোই আমাদের সামনে যাজ্জল্য উদাহরণ। সেগুলো কিভাবে মানবিক সেবা এগিয়ে আসছে সেটি তো অন্যদের জন্য, আমাদের সকলের জন্য সেটা তো অনুকরণীয়। সেমিনারে বিশেষ কোনো ধর্মের মানুষের জন্য নয়, মানবতার কল্যাণে সবাইকে আত্মনিয়োগের কথা বলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সুফিবাদ নিছক কোনো জ্ঞান বা দর্শনের পথ নয়, বরং এটা জ্ঞান এবং সাধনার সমন্বিত পথ। আল্লাহ বলতেছেন, তুমি তোমার জীবনকে, তোমার জাতকে, তোমার ঐতিহ্যকে, তোমার সেলফকে, তোমার খুদিকে, তোমার অহংকে, তোমার নিজস্ব সত্তাকে আমার জাতের মধ্যে তুমি বিলীন করে দাও, আমি মহা অস্তিত্বের সেই অস্তিত্বের সাগর থেকে তোমাকে এরকম অস্তিত্ববান করবো, এই পৃথিবী যতদিন থাকে তোমার নাম কোনোদিন মুছবে না। খান বাহাদুর আহসানউল্লাহ হুজুর নিজের জীবনকে আল্লাহর জাতের মধ্যে, তার ইচ্ছার মধ্যে তিনি বিলয় করেছিলেন, ফাঁড়া করেছিলেন, সেই জন্য আল্লাহ থেকে বকা দান করেছেন। আমরা বাংলাদেশ মাশাআল্লাহ ট্রিলিয়ন ডলারের ট্রানজ্যাকশনে আমরা পৌঁছতেছি অতি সত্বর। এই ট্রিলিয়ন ডলার ১০০০ বিলিয়ন ডলার, এই টাকা যদি আমাদের ব্যাড লোন না থাকত আমরা 2% ব্যাংক থেকে টাকা নিতে পারতাম। আমরা কি রসুলের পাকের সেই হাদিসকে মান্য করতেছি? আমরা কি স্পিক দ্য ট্রুথ করি? আমরা কি ঠিক প্রতিজ্ঞা পূরণ করি? ফুলফিল ইউর প্রমিস আমরা করি না। রিটার্ন হোয়াট ইভার গিভেন টু ইউ ফর প্রোটেকশন, তোমার কাছে কোনো মানুষ যদি কোনো আমানত রাখে সেই আমানতকে যথাসময়ে ফেরত দাও। সমাজে যে উগ্রধারা চলমান তা দমনের জন্য খান বাহাদুর আহসানউল্লাহর সুফিবাদী চিন্তা দর্শন ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা। দেশ বিদেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন সেমিনারে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।